गुड मॉर्निंग एवरीबॉडी, हाउ आर यू? दिस इज योर एडुकेटर अरिजित वासु चौधरी। तो गतकाल आमी आलोचना करेछिलाम अटर्नी जेनरल। तो अटर्नी जेनरल पुरो टेनियर टाइम ड्यूरेशन पुरो अपॉइंटमेंट सब ही पढ़े कि फांगशनटा किन्तु स्टार्ट करिनि एवं बोलेछिलाम जे आज के एडवोकेट जेनरल पढ़ाबो एवं सलिसिटर जेनरल पढ़ाबो, ताई ना? तो आज के पार्ट टू होबे अटर्नी जेनरल पार्ट टू। तो मोटामोटी देखो আমরা এখানে যারা আমরা যা আলোচনা করছি তুমি যদি ভালো করে পড়ো আর এনাফ, তো চলো সময় নষ্ট না করে আমি লেসন শুরু করি। তো শুরু করার আগে দেখো, শুরু করার আগে অবশ্যই প্রতিদিনের মতোই আজকে পড়াবো অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অ্যান্ড সলিসিটর জেনারেল। লেসন প্রেজেন্টেড বাই মি অরিজিত বাসু চৌধুরী। এবং দেখো, যারা আনএকাডেমি অ্যাপ এখনও ডাউনলোড করোনি, আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করোনি, তারা অবশ্যই করে এখনই আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নাও। কারণ দেখো, যারা আনএকাডেমি দীর্ঘদিন ধরে ক্লাস করছো তারা তো দেখতেই পাচ্ছ, তারা তো ক্লাস করে, ক্লাস হবে তারা ইউটিউব করছো, তাই না? আর যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি, মূলত তারা আনএকাডেমি লার্নিং অ্যাপ থেকে তোমার ডাউনলোড করতে হবে। তোমাদের প্রসিডিওরটা বলে দিচ্ছি, তোমরা যখন প্লে স্টোর যাবে সেখান থেকে তোমাদের ইন্টারনেট তো অন করে প্লে স্টোর যাবে, সেখান থেকে আনএকাডেমি লার্নার অ্যাপটা ডাউনলোড করবে, করে গোল WPSC বলে পিন করবে, তারপর তোমরা WPSC সমস্ত এডুকেটার্সকে দেখতে, পাশাপাশি আমার প্রোফাইল অরিজিত বাসু চৌধুরী বলে সার্চ করে আমি ফলো করবে। ডেলি আমার ক্লাস থাকে 11 থেকে 12টা, যেমন আজ সকাল 11টায় ক্লাস আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে, তারপর রাত 9টায় ডেলি ক্লাস হয়, ডেলি রাত 9 থেকে 10টা তোমরা দেখতে পারো। আর যারা মক দিতে চাও, ঠিক আছে, এটা নতুন ফিচার আমাদের আনএকাডেমি, ফিচার অফ ডেইলি প্র্যাকটিস করতে পারবে। দেখো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তোমরা যত নিজেরা প্র্যাকটিস করবে তত কিন্তু আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তার জন্য তোমরা এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতেই পারো। ওকে, তো এবং অক্টোবর মাসে দেখতেই পাচ্ছ আমার নতুন কয়েকটা কোর্স আসছে, ক্যাপসুল কোর্স অন দিল্লি সুলতানেট, ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম অ্যান্ড ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান পার্লামেন্ট। পুরো এই কোর্সটাকে তোমাদের পেতে গেলে অবশ্যই আনএকাডেমি সাবস্ক্রাইব করবে। আর এবং অবশ্যই করে এই চ্যানেলটা তোমাদের WPSC GS 101 অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে, ঠিক আছে? তো চলে যাক, আমরা তার লেসন শুরু করি। আর এই হলো আমার প্রোফাইল, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান তোমরা দেখতেই পাচ্ছ। চলো শেষে আমরা এগুলো আবার আলোচনা করবো, কিন্তু পাশাপাশি আমি প্রথমে যেটা গতকাল পড়েছি অ্যাটর্নি জেনারেল, তাই না? অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলে আমি পড়েছিলাম। তো আজকে যেটা পড়ব মূলত অ্যাটর্নি জেনারেল কিছু ডিউটিস, দেখো ডিউটিস অ্যান্ড ফাংশন যেটা তোমাদের বলছিলাম, তাই না? দেখো গতকাল আমি পড়িয়েছি যদিও বা, তো দেখো টু গিভ অ্যাডভাইস, তার মানে কি? আমি তোমাদের এটাও বলছিলাম যে ভারত সরকারের আইনি পরামর্শ, আমি যাই হোক এটা পড়িয়েছি, আমি অনলাইন একবার করে পড়িয়ে দিচ্ছি, ভারত ইন্ডিয়ার সর্বোচ্চ হাইয়েস্ট লিগাল ল অফিসার, সর্বোচ্চ আইনি পদ, ওকে, পার্ট ফাইভের রয়েছে। এবং সরকারের হয়ে সওয়াল করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, ঠিক আছে, এটাও তোমরা জানো। এবং সুপ্রিম কোর্টে তো বললাম ভারত সরকারের সওয়াল করে, এবং 143 নম্বর ধারা অনুযায়ী বিভিন্ন মামলার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে, ভারতবর্ষের যে কোনো কক্ষে যে কোনো অধিবেশনে পার্টিসিপেট করতে পারে কিন্তু ভোট দেওয়ার অধিকার নাই। এটা হলো মূলত ডিউটি অ্যান্ড ফাংশন। এবার যেটা আমরা পড়ব রাইট অ্যান্ড লিমিটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। দেখো সি অর হি মানে এখানে যেটা বলছে যে অ্যাটর্নি জেনারেল, সি অর হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। আমি যেটা এক্ষুনি বললাম এবার আবার বলছি, দেখো অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের যে কোনো অধিবেশন, যে কোনো, এইটাই কি এই লাইনটা পুরো তোমাদের ধরে দেবে, বলবে লেখো একটা পয়েন্ট দেবে যে কে এর মধ্যে পার্টিসিপেট করে ভোট দেওয়ার অধিকার নেই, এটা প্রিলিমের প্রশ্ন, মেনেও দিতে পারে, নানা CDS বলে UPSC-তেও এরকম ধরনের প্রশ্ন এসছে। যাই হোক, সি অর হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট,
একদম ভারতবর্ষে যে কোনো যে কোনো সদস্য না হওয়া সত্ত্বেও তিনি ভারতবর্ষে যে কোনো কক্ষে অধিবেশনে সেটা পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। সি অর হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট, অর দে আর জয়েন্ট সিটিং, দে আর জয়েন্ট সিটিং, ভারতবর্ষে যে কোনো জয়েন্ট সিটিং। তুমি জানো, তোমরা আমরা আমি অলরেডি পড়িয়েছি, বাট ইউটিউবে হয়তো প্রথম পড়াবো। জয়েন্ট সিটিং, তোমরা জানো, প্রেসিডেন্ট আহ্বান করে এবং সেখানে স্পিকার পৌরিত্য করে, জয়েন্ট সিটিং। তো এটা যাই হোক, তিনি জয়েন্ট সিটিংও পার্টিসিপেট করতে। দেখো, জয়েন্ট সিটিং মূলত কাজ কী, ধরো কোনো একটা বিল নিয়ে যদি দু পক্ষের মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা যায়, একদম মতবিরোধ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং ডাকতে পারে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এটা জানো, তিনি পার্টিসিপেট করছে। দেখো, তিনি যে কোনো কক্ষে যে কোনো অধিবেশনে পার্টিসিপেট করছে, যে কোনো জয়েন্ট সিটিংয়ে তিনি পার্টিসিপেট করছে, এনি কমিটি অফ দ্য পার্লামেন্ট অফ হুইচ হি অর সি মে বি মেম্বার, নেমড এ মেম্বার। দেখো, তারা বুঝতেই পারছ, যে কোনো পক্ষে যে কোনো অধিবেশনে তিনি পার্টিসিপেট করছে পার্লামেন্টে, হ্যাঁ, নেম কি মেম্বারের মতো হয়, মেম্বারের মতো, কিন্তু উইদাউট এ রাইট টু ভোট। এটাই হলো আলটিমেট, মানে আমি কি বললাম ভারতবর্ষের যে কোনো কক্ষে যে কোনো অধিবেশনে তিনি পার্টিসিপেট করছেন, সেটা যৌথ অধিবেশন বলো বা নর্মালি ধরো লোকসভায় তিনি যেতে পারেন, রাজ্যসভাও তিনি যেতে পারেন, তিনি যে কোনো কমিটি, যে পার্লামেন্টারি যে কমিটিগুলো হয়, সিলেক্ট কমিটি, অ্যাডক কমিটি, যে কোনো কমিটিতে তিনি পার্টিসিপেট করতে পারেন, বাট উইদাউট এ রাইট টু ভোট, তার ভোট দেওয়ার মানে অধিকার নাই। এবং তোমাদের বলেছিলাম এজ, গতকালই বলেছিলাম 65 এবং 6 যেটা আগে হয়, ঠিক আছে। তো মনে রাখতে হবে সি অর হি এনজয়, দেখো তিনি এনজয় করেন অল দ্য প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিস, ঠিক আছে, প্রিভিলেজ, সুযোগ সুবিধা এবং ইমিউনিটিস, তিনি সমস্ত কিছু পার্লামেন্টের, যেমন একজন এমপি বা এমএলএ এর যেমন যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন, সমস্ত তিনি মানে ভোগ করেন, কিন্তু মানে তা ভোট দেওয়া পার্টিস মানে ভোট দিতে পারেন, এক্ষুনি তোমাদের বললাম, তিনি হি এনজয়েড অল দ্য প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটি দ্যাট আর অ্যাভেলেবেল টু এ মেম্বার অফ পার্লামেন্ট, একদম সামান্য মেম্বারের মতো তিনি যে কোনো সমস্ত কিছু এমপি, এমএলএ সমস্ত যা যা সুযোগ সুবিধা পাচ্ছে, এমএলএ এমপি সমস্ত সুযোগ সুবিধা, প্রিভিলেজ সব কিছু, ইমিউনিটি বলতে গেলে ধরো, যেমন ধরো আমি তোমার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ফৌজদারি মামলা, কোনো ধরো অধিবেশন চলাকালীন কোনো ব্যক্তির এগেনস্টে, পার্লামেন্টে কোনো ব্যক্তির এগেনস্টে কোনো ধরো একটা এমন কোনো বক্তব্য রাখলেন, কোনো আইনি কোনো লিগাল কোনো কিছু স্টেপ নেওয়া যাবে না, এটা আমরা জানি, এই সমস্ত প্রিভিলেজ ভোগ করে, যেমন প্রেসিডেন্ট বা আমাদের গভর্নর সমস্ত, ঠিক আছে। তো তিনি যতক্ষণ পার্লামেন্টে আছে তার কোনো বক্তব্য শুনে কেউ মামলা করতে পারে না, এই যেমনই হয় মূলত আমরা দেখেছি, সেরকমই সমস্ত সমস্ত ইমিউনিটি তিনি পান। সি অর হি ডাজ নট ফল ইন দ্য ক্যাটাগরি অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট, এটাও কিন্তু মনে রাখতে হবে, তিনি কিন্তু কোনো গভর্নমেন্ট, সি অর হি ডাজ নট ফল কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে কোনো ক্যাটাগরিতে তিনি কিন্তু পড়েন না, ওকে। সি অর হি ডাজ নট, একদম তাহলে বুঝতে পারছি তুমি কে, তিনি হাইয়েস্ট লিগাল ল অফিসার, সরকারের পক্ষে সওয়াল করে, এক কথা মনে রাখতে হবে, কিন্তু আমার সরকারের পক্ষে সওয়ালে সরকারের বিরোধী করতে পারবে না, এবং তিনি তিনি সরকারের হয়ে কোনো ব্যক্তিকে একটা কোনো কোনো মামলা তার এগেনস্টে ইম্পোজ করলে এটা কোনো হবে না, এগুলো বুঝতে পারছো, মানে ভারত সরকার অনুমতি ছাড়া কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ করা ও এখতিয়ার তার নেই, হতে পারে সেটা সে ধরো অভিযুক্ত ব্যক্তি, তাকে প্রতিরোধ করা এখতিয়ার তার বহির্ভূত ভারত সরকারের আদেশটা, ধরো আমি একজন ব্যক্তি, আমি ক্রাইম করেছি, আমাকে মনে করলে কিন্তু ভারত সরকারের অনুমতি ছাড়া, যিনি তিনি একজন তার যোগ্যতা একজন সুপ্রিম কোর্টের জাজের মতো, তিনি অবশ্যই তিনি আমার হয়তো লড়বে না, এরকম পারবে না ভারত সরকারের, কারণ কি উনি অফিস অফ প্রফিট, কোনো কিছু তিনি সরকারের পক্ষে হয়ে সওয়াল করবে, মানে হ্যাঁ
যদি ভারত সরকার অনুমতি দেয় দেন। তাহলে এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা পারলে একটু লিখে নাও, ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ করা তার এখতিয়ার বহির্ভূত, এটা তিনি মনে রাখতে পারবে না, বা 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 গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আদেশ জারি করতে পারবে না। বুঝতে পারলাম, তাহলে এই পয়েন্টগুলো তোমাদের খাতা লিখে নিতে হবে, ঠিক আছে। হাউ এভার সি অর হি শুড নট অ্যাডভাইস অর হোল্ড ব্রিফ, এক্ষুনি বললাম, জাস্ট এক্ষুনি বললাম যে তিনি গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আদেশ জারি করতে পারবে না। ওকে, ক্লিয়ার? এই পয়েন্টগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পরের পয়েন্টটাকে দেখো। এবার আমি তোমাদের বলি একটা পোস্ট আছে যেটা হলো সলিসিটার জেনারেল। দেখো সলিসিটার জেনারেল কাজ কি, দেখো সলিসিটার জেনারেল কিন্তু সাবঅর্ডিনেট, এক কথা তোমাদের মনে রাখতে হবে, সাবঅর্ডিনেট। দেখবে দুর্গাপুজোর কথা আমি তোমাদের সবসময় ক্লাসেও বলি, আমার আনএকাডেমিক ক্লাস আমি স্পেশাল ক্লাসে বলি, দুর্গাপুজো হচ্ছে দেখে পুরোহিত থাকেন, এবার পুরোহিতের পাশ থাকেন উপপুরোহিত, সেরকম তাকে সাবঅর্ডিনেট করে তাকে অ্যাসিস্ট করার জন্য। বা সাপোজ ধরো অ্যাটর্নি জেনারেল ওই দিন অনুপস্থিত, আসতে নাও পারে, কোনো একটা প্রবলেম ফেস করছে, এলেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেট মানে ওই অ্যাডভোকেট জেনারেল সলিসিটার জেনারেল কিন্তু তার হয়ে তার বিহাফে কাজ করবে, ওয়ার্ক করবে। তাহলে বুঝতে পারছো, অ্যাডভোকেট জেনারেলের বিহাফে কে করবে, বিহাফে তোমার সলিসিটার জেনারেল সাবঅর্ডিনেট। তাহলে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাসিস্ট দ্য এজি মানে অ্যাটর্নি জেনারেল ইন ফুলফিলমেন্ট অফ দ্য অফিসিয়াল রেসপন্সিবিলিটি। ওকে, গুরুত্বপূর্ণ। এবার আমি আজকে যেটা পড়াবো সেটা হলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভোকেট জেনারেল, আজকে যেটা মেন পড়া। তো লাস্ট আমি তোমাদের তাহলে আরেকবার রিপিট করে দিই, দেখো তার কাজ কর্ম সমস্ত জানো, তিনি সরকারের হাইয়েস্ট লিগাল ল অফিসার, তিনি ভারতবর্ষের যে কোনো কক্ষে যে কোনো অধিবেশনে পার্টিসিপেট করতে পারে, তার ভোট দেওয়ার অধিকার নেই, ইভেন ভারতবর্ষের যে কোনো আদালতে, তিনি বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। যদি আমি ইংলিশে যদি বলি রাইট টু অডিয়েন্স ইন এনি কোর্ট অফ ল, তাহলে বুঝতে পারছো ভারতবর্ষের যে কোনো আদালতে তিনি বিচার প্রক্রিয়া তিনি পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে। তিনি সরকারের হাইয়েস্ট লিগাল ল অফিসার, তিনি ভারতবর্ষে, তাহলে বুঝতে পারছো যে ভারতবর্ষের যে কোনো পক্ষে যে কোনো অধিবেশনে যৌথ অধিবেশনে হোক পার্টিসিপেট করে তিনি ভোট দেওয়ার অধিকার নেই। এইগুলো মূলত কিছু কিছু ইনফরমেশান, আমি বেসিক ইনফরমেশান দিলাম, ঠিক আছে। তো এবার আমরা যেটা করবো সেটা হলো সলিসিটার জেনারেল, লাস্ট টাইম আরেকবার রিপিট করে দেবো, ডোন্ট ওয়ারি। এই অ্যাডভোকেট জেনারেল, তো অ্যাডভোকেট জেনারেল দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম, পার্ট ফাইভ যদি অ্যাটর্নি জেনারেল হয়, আমি দেখো এটা অ্যাকচুয়ালি পড়ার নিয়মটা দেখো, তোমরা এখন পার্ট ফাইভ পড়ো, তখন কী পড়ো, প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, তারপর তোমরা পড়ো, তারপর পড়ো পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভা এগুলো পড়ো, তাই না, কাউন্সিল অফ মিনিস্টার, তারপর পার্লামেন্ট, সরি, তারপর পার্লামেন্ট, তারপরে এই করে আমরা পড়ি। মানে মূলত কী কী বললাম, প্রথমে দেখো এটা দেখো, পলিটি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, পলিটি পড়ার কিছু রিদিম আছে, কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, ঠিক আছে। গানে যেমন রিদিম থাকে সেরকম পলিটিটা ওইভাবে পড়তে হয়, তোমরা পিএম পড়তে পড়তে সিএম পড়বে এরকম হবে না। যখন পার্ট ফাইভ যখন শুরু করবে তো প্রথমেই আসবে প্রেসিডেন্ট, তারপর আসবে ভাইস প্রেসিডেন্ট, তারপরে আসবে পিএম, তারপর আসবে কাউন্সিল অফ মিনিস্টার, তারপর আসবে অ্যাটর্নি জেনারেল, তারপর আসবে, ঠিক আছে, কেউ কেউ বলে পিএমের পরেই মানে অ্যাটর্নি জেনারেল, না কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে কিন্তু তুমি পুরো অ্যাটর্নি জেনারেল, তারপরে পার্লামেন্ট, পার্লামেন্ট সেশন টেশন সব। এবার সিএম আগে পার্ট সিক্স গভর্নর, তারপর কী হবে, তারপরে সিএম হবে, তারপর স্টেট লেজি, তারপরে কাউন্সিল অফ মিনিস্টার, সেম টু সেম সমস্ত মিনিস্টার, বিধানসভা, বিধান পরিষদ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল, ঠিক আছে। এখন অনগোয়িং কোর্সও চলছে, তো গতকালই কমপ্লিট হলো, তোমরা সবাই জানো, মানে যারা আনএকাডেমি যারা অ্যাপ থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করেছো তারা দেখতে পেরেছো, আর যারা অবশ্যই তোমরা আগে স্পেশাল ক্লাসে যাও, তারপর আমি পুরো ডিটেলসটা বলবো। আচ্ছা যাই হোক, তো এইটা মানে কী হবে, তোমরা ওই ক্লাসগুলো পাবে সাবস্ক্রাইব করে, পুরো রুলস আমি বলবো, কিন্তু আজকে এখন যেটা বলছিলাম তাহলে বুঝতে পারছো আসলে আমি কী বলতে চাইছি। তারপর হবে কি, তারপর হবে অ্যাডভোকেট জেনারেল, তাই না, অ্যাডভোকেট জেনারেল পর তারপর তুমি পড়বে যেটা মানে স্টেট লেজি অ্যাসেম্বলি কাউন্সিল হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমাদের একটা একটা করে পড়তে হবে। তো যাই হোক, ইনি হলেন অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া স্টেটের। তো দেখো, হি ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট, দ্য পোস্ট ইজ ক্রিয়েটেড বাই আর্টিকেল 165। তাহলে আগেরটা কত হলো 76, এটা কত 165, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। দ্য টার্ম, একদম দ্য টার্ম গ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, সমস্ত রিনোভেশন ইজ নট ফিক্সড বাই দ্য কনস্টিটিউশন
অ্যান্ড গভর্নর ইজ টু বি ডিটারমাইন্ড, একদম এক কথা। ওখানে যেরকম আমি কী পড়লাম, ওখানে যদি এটা যদি অ্যাটর্নির ক্ষেত্রে হতো, টার্মস কন্ডিশন রিমুভাল সমস্ত কিছু কনস্টিটিউশনে ফিক্স না, সব কিছু ডিটারমাইন করে প্রেসিডেন্টের উপর। এখানে অ্যাজ এখানে সেরকম গভর্নর হবে স্টেটের ক্ষেত্রে, গভর্নর একদম সিম্পল, হি ক্যান বি রিমুভড বাই গভর্নর এনি টাইম, তাকে রিমুভ করতে পারে এনি টাইম, এনি টাইম গভর্নর, এটা মনে রাখতে হবে। হি ইউজুয়ালি রিজাইন করেন ডিউরিং চেঞ্জ অফ গভর্নমেন্ট, তাহলে তিনি ইউজুয়ালি রিজাইন করতে পারেন ডিউরিং চার্জ অফ দ্য গভর্নমেন্ট, ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাকে রিমুভ করতে পারে তাহলে এনি টাইম, অ্যাট এনি টাইম গভর্নর, হি ইউজুয়ালি রিজাইন করতে পারে ডিউরিং চার্জ অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট তাকে ইউজুয়ালি রিজাইন করাতে পারে, ওকে। হি মাস্ট কোয়ালিফাইড, এক্স্যাক্টলি, এইটাই আসল পয়েন্ট। ওখানে ক্ষেত্রে আমি কী পড়েছিলাম, একজন একজন অ্যাটর্নি জেনারেল হতে গেলে তাকে যোগ্যতা কী কী, যোগ্যতা কোয়ালিফিকেশান আমি কী পড়েছিলাম, একদম পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার টু, পয়েন্ট নাম্বার থ্রি, পয়েন্ট নাম্বার ফোর, মনে করো কী পড়েছিলাম, আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আমি একবার রিপিট করছি, সুপ্রিম কোর্টে যা যা কোয়ালিফিকেশান সব কিছু, ঠিক আছে, দশ বছর অ্যাডভোকেট, পাঁচ বছর যে কোনো যে কোনো হাইকোর্টের জাজ, তাই না? তো এইগুলো, তারপর ধরো তোমার প্রেসিডেন্ট অতীন একজন জুরি, তো এইগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেম টু সেম। তাহলে এখানে ওখানে কি সুপ্রিম কোর্ট, এখানে হাইকোর্ট হবে স্টেটের ক্ষেত্রে, হি মাস্ট বি কোয়ালিফাইড টু বি জাজ অফ হাইকোর্ট, সিম্পল অ্যাজ দ্যাট, হোল্ড এ জুডিশিয়াল অফিস ফর টেন ইয়ার উইদিন দ্য স্টেট, ওকে, একদম সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট ডিউটি। দেখো তিনি হলেন দেশের, তিনি হলেন কেন্দ্রীয় সরকারের হাইস্ট লিগাল ল অফিসার, তাহলে তাহলে ইনি হলেন রাজ্যের, অবশ্যই যে রাজ্যের অ্যাডভোকেট যা সেই রাজ্যের তিনি হাইস্ট লিগাল ল অফিসার। যদি এখন ধরো কোনো সময় সুপ্রিম কোর্ট কোনো মামলা আছে, সেখানে একজন পার্টি গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, একজন পার্টি গেছে স্টেট গভর্নমেন্ট থেকে, অবভিয়াসলি রাজ্য, আমাদের রাজ্য যদি থাকে এখানে পার্টি, তো রাজ্য রাজ্যের হয়ে আমাদের অ্যাডভোকেট যাবে, কেন্দ্রের হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, সিম্পল, একদম বেসিক কনসেপ্ট। তাহলে লিগাল অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অন দ্য ম্যাটার উইচ আর রেফার টু হিম বাই গভর্নমেন্ট, গভর্নর, একদম আগের টাউন প্রেসিডেন্টের ক্ষেত্রে, এখানে যদি এখানে যদি এখানে গভর্নর বলছে ওখানে প্রেসিডেন্ট, তাহলে ওখানে অ্যাটর্নি ক্ষেত্রে কী হবে, লিগাল অ্যাডভাইজার, তাহলে কার লিগাল আইনি অ্যাডভাইজার কে, কার গভর্নমেন্টের অন দ্য ম্যাটার উইচ আর রেফার টু হিম, পাওয়ারটা কোথায়, গভর্নর দেয়। দেখো অ্যাডভাইস, দেখো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে অ্যাটর্নির ক্ষেত্রে প্রেসিডেন্ট, রাজ্যের ক্ষেত্রে গভর্নর, এটা তো আমরা জানি, এড অ্যান্ড অ্যাডভাইজার বলবো, এটা তো আমরা পড়েছি, কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবে যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এখন গভর্নরকে, কিন্তু সাজেস্ট করছে, কিন্তু অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু যেটা এক্ষুনি বললাম সেটা কিন্তু রাজ্য সরকার, রাজ্যের সিএম মানে রাজ্য গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ওখানে ক্ষেত্রে ইউনিয়ন সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখ। কিন্তু তুমি বলবে না তার সংবিধানে তার সুযোগ সুবিধা সব কোনো কিছু সংবিধানের লেখা নেই, কিন্তু সমস্ত ডিটারমাইন করে গভর্নরের উপরে, ওক্ষেত্রে প্রেসিডেন্টের উপরে, এইটা বুঝলে। হি পারফর্ম, দেখো তিনি পারফর্ম করেন, দাঁড়াও ওয়ান মিনিট, তিনি পারফর্ম করেন, হি পারফর্ম সাচ আদার ডিউটিস অন এ লিগাল ক্যারেক্টার দ্যাট আর রেফার্স অর অ্যাসাইন টু হিম বাই দ্য গভর্নর, একটু আগে ওখানে ক্ষেত্রে পড়েছিলাম প্রেসিডেন্ট, এখানে ক্ষেত্রে হলো গভর্নর, তাহলে তিনি পারফর্ম করেন সমস্ত ডিউটি অব লিগাল ক্যারেক্টার, সমস্ত রেফার অর অ্যাসাইন কার দ্বারা হয়, গভর্নরের দ্বারা, ওখানে প্রেসিডেন্টের দ্বারা, সিম্পল তথ্য, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। এবার যেটা পড়ব, টু অ্যাপিল অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ স্টেট ইন সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট ওয়েন এ কেস কনসার্নিং দ্য গভর্নমেন্ট ইজ ডিসাইডেড, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টু অ্যাপিয়ার কার বিহাফে, স্টেটের বিহাফে, ওটার ক্ষেত্রে কী বলেছিলাম, কী বলেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের বিহাফে, আমি এক্ষুনি প্রথমে এবং এই লেসনটা শুরুতেই আমি তোমাদের বলছিলাম যে কেন্দ্রীয় সরকারের হয়ে পক্ষে সওয়াল করে, ঠিক আছে, সেরকমই এখানে রাজ্য সরকারের হয়ে তিনি সওয়াল করবেন অ্যাডভোকেট জেনারেল। ধরো আজকে যদি আজকে ধরো কোনো সময় যদি রাজ্যের কোনো যদি ধরো আজকে রাজ্যের সাথে কোনো একটা ভার্সেস, এরকম হয় না, স্টেট ভার্সেস বা স্টেট গভর্নমেন্ট ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সাম এনিবডি, তখন কিন্তু ইএনআর হয়ে কে যাবেন, আমাদের অ্যাডভোকেট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তোমাদের কাজ হলো, হোমওয়ার্ক হলো, তোমরা কমেন্ট সেকশনে বলবে বর্তমান রাজ্যের অ্যাডভোকেট জেনারেলটা কে কী আছেন, অবশ্যই বলবে। টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, খুব সুন্দর কথা, একদম একদম বেসিক ল্যাঙ্গুয়েজে রয়েছে, তিনি অ্যাপিয়ার করবেন অন দ্য বিহাফ অফ গভর্নমেন্ট অফ স্টেট কনসার্ন স্টেট, যে স্টেটে তিনি অ্যাডভোকেট জেনারেল,
ইন সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট, তিনি মনে করেন সুপ্রিম কোর্ট আজকে ধরো কোনো একটা মামলা রাজ্যের কোনো কেস সুপ্রিম কোর্ট অবধি চলে গেল, তখন অবশ্যই আমাদের অ্যাডভোকেট জেনারেল যাবে দিল্লি। আর ওখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পার্টি থাকে তো সেন্ট্রাল অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল আসবেন। ওয়েন এ কেস কনসার্নিং গভর্নমেন্ট ইজ ডিসাইডেড, এটা পুরোটা গভর্নমেন্ট ডিসাইড করবে। রাইট অ্যান্ড লিমিটেড, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, রাইট অ্যান্ড লিমিটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এটাই হলো মেন তথ্য ক্ষমতার যেটা পরিধি। দেখো ইন দ্য পারফরমেন্স অফ ইসি, দেখো তিনি সরকারের পক্ষে হয়ে সওয়াল করবে, সরকারের বিরুদ্ধে সওয়াল করবে না। কোনো সেম টু সেম, ওখানেও সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল, রাজ্যের ক্ষেত্রে রাজ্যে, সিম্পল গল্প। সরকারের হয়ে সওয়াল করবে, সরকারের বিরুদ্ধে সওয়াল তো করবে না। না তিনি রাজ্যের আইন সব আছে। ধরো তুমি এক, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একজন অরিজিৎ বাসু চৌধুরী, আমি একজন এডুকেটর, অরিজিৎ বাসু চৌধুরী একজন এডুকেটর। এবার আমি একজন এডুকেটর, আমি ধরো ধরো আমার একটা লিগাল কোনো অ্যাডভাইস দরকার, অবভিয়াসলি আমি একজন উকিল হায়ার করলাম, সে নিশ্চয় আমার হয়ে সওয়াল করবে, নিশ্চয় আমার বিপদে সওয়াল করবে না, তাই না? এটাই আর নর্মাল ব্যাপার। যাই হোক, আমরা যেটা বলি মক্কেল, তাই না বাংলায় বলি। যাই হোক, ইন দ্য পারফরমেন্স অফ দ্য হিজ অফিসিয়াল ডিউটি হি হ্যাজ দ্য রাইট অফ অডিয়েন্স ইন এনি কোর্ট অফ ইনস্টেট। তাহলে ওখানের ক্ষেত্রে কী হবে ভারতবর্ষে, ওর ইন্ডিয়ানের ক্ষেত্রে কী হবে ভারতবর্ষে, দেখো ওর একটু মানে অ্যাটর্নি জেনারেল পরিধিটা অনেকটা বেশি, বিকজ অ্যাটর্নি জেনারেলটা কী হচ্ছে ব্যাপারটা দেখো, তিনি ভারতবর্ষের যে কোনো যে কোনো বিচার প্রক্রিয়া তিনি পারে, সে সুপ্রিম কোর্ট হতে পারে, ভারতের যে কোনো হাইকোর্টে, এটা মনে রাখতে হবে। ইনিও কিন্তু রাজ্যের যে কোনো কোর্টে সাব অর্ডিনেট কোর্ট, ধরো আমাদের বাড়িপুর কোর্ট, আমার বাড়িপুর কোর্টে সাব অর্ডিনেট কোর্ট, বা আমাদের জজ কোর্ট আলিপুর কোর্ট, তিনি যদি মনে করবেন হাইকোর্টে তিনি থাকবেনই যে কোনো, বা আলিপুর ধরো অন্যান্য ডিস্ট্রিক্টের যে কোর্টগুলো চুচুড়া কোর্ট, সমস্ত কোর্টে তিনি পার্টিসিপেট করতে পারেন। তাহলে কি অডিয়েন্স হিসাবে, ঠিক আছে, বিচার প্রক্রিয়ায়, আমি যেটা বাংলায় বলবো বিচার প্রক্রিয়া, বাংলায় যদি বলো তোমরা এটা লিখে নাও, ভারত মানে রাজ্যের যে কোনো আদালতে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করে, মানে রাইট টু অডিয়েন্স ইন এনি কোর্ট অফ ল, ক্লিয়ার? হি হ্যাভ রাইট টু স্পিক অর টু টেক পার্ট ইন প্রসিডিং অফ দ্য স্টেট লেজিসলেচার উইদাউট, সেম টু সেম, একদম সেম ভারত, তিনি রাজ্যের যে কোনো কক্ষে, দেখো যে কোনো কক্ষ বলতে গেলে আমাদের রাজ্যে অনেকে বলে যে কোনো কক্ষ স্যার কী বলছেন, না আমাদের রাজ্যে বিধানসভা আছে, বিধান পরিষদ রয়েছে, যেটা বিধানসভা মানে কি অনেকটা বলতে পারো সমতুল্য, সমান সমান যদি বলো লোকসভার মতো, হাউস অফ পিপল, আর যেমন ইউনিয়নের ক্ষেত্রে সেরকম বিধানসভা, বিধান পরিষদ যদি আমরা বাংলায় বলি বিধান পরিষদ, তো বিধান পরিষদ অন্তত রাজ্যসভার মতো আপার হাউস। এবার দেখো আমাদের রাজ্য নেই, কিন্তু আমাদের ধরো নেবার যে স্টেটগুলো আছে, যেমন বিহার, উত্তরপ্রদেশ, ওদিকে তুমি যদি মহারাষ্ট্রে যাও বিধানসভা বিধান পরিষদ দুটোই আছে, ঠিক আছে, মানে যেটাকে বলে আমরা ইংরেজিতে যদি বলি অ্যাসেম্বলি, মানে বিধানসভা মানে কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর বিধান পরিষদ হলো স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে, মানে তিনি যদি মনে করেন যে কোনো অধিবেশনে যে কোনো কক্ষে তিনি পার্টিসিপেট করতে পারেন, হি হ্যাজ হি অর সি অবভিয়াসলি হি অর সি দ্য রাইট টু স্পিক অর টু টেক পার্ট ইন প্রসিডিং অফ স্টেট লেজিসলেচার, একদম, বাট উইদাউট এ রাইট টু ভোট। কিন্তু এক কথা তোমাদের মনে রাখবে, তার হাতে কিন্তু রাইট ভোট দেওয়ার ক্ষমতা কিন্তু নাই। তাহলে বুঝতে পারলে কতটা গুরুত্বপূর্ণ, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অর টেক ইন প্রসিডিং অফ দ্য স্টেট লেজিসলেচার, বাট উইদাউট এ ভোট, উইদাউট এ রাইট টু ভোট, হয়ে গেল, মিটে গেল, ঠিক আছে। মানে ভারতবর্ষে যেটা রাজ্যের যে কোনো পক্ষে যে কোনো অধিবেশনে, যৌথ অধিবেশনে হয়, গভর্নরটাকে তোমরা জানো তিনি পার্টিসিপেট করে, কিন্তু তার হাতে ভোট দেওয়ার ক্ষমতা নাই, ক্লিয়ার? পরেরটা কী পড়বে, খুব সুন্দর তথ্য বলতো, ভালো করে পড়বে, বলেটি এইভাবে পড়তে হবে, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি আবার রিপিট করে দেবো। হি হ্যাজ দ্য, আর অবশ্যই রাত 9টা ক্লাসে চলে আসবে, যদি না বুঝতে পারো তুমি আমাকে বলে স্যার আপনার ইউটিউব দেখছিলাম কিন্তু আমি এই তথ্যটা বুঝতে পারলাম না, তাই আমি আপনাকে এখানে জিজ্ঞাসা করছি, প্লিজ একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়, এটাও করতে পারো। আচ্ছা, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অর টু টেক পার্ট ইন মিটিং অফ এনি কমিটি, এই দেখো সেম টু সেম, সেম টু সেম। তাহলে এখানে তাকে অ্যাটর্নির ক্ষেত্রে তিনি যে কোনো পক্ষে যে কোনো অধিবেশনে তিনি পার্টিসিপেট করছে, তাকে কিন্তু ভোট দেওয়ার পার্টি, মানে তিনি ভোট দিতে পারছেন না, উইদাউট এ রাইট টু ভোট, মানে হি হ্যাজ রাইট টু স্পিক, তিনি কথা বলতে পারেন, টু টেক পার্ট ইন মিটিং অর এনি কমিটি, অবশ্যই তার। এবার আমি তোমাদের বলি, ওখানে আমি কী বলেছিলাম, ওখানে যে তার যে প্রিভিলেজ, সুযোগ সুবিধা বা প্রোটেকশন যেটা পাচ্ছে অনেকটা এমপির মতো, তাই না, অ্যাটর্নি জেনারেল, তাহলে অবভিয়াসলি এখানে এমএলএর মতো হবে,
ঠিক আছে, হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অর টু টেক পার্ট ইন মিটিং অফ এনি কমিটি অফ স্টেট লেজিসলেচার অফ হুইচ হি নেমড অ্যাজ এ মেম্বার বাট উইদাউট এ রাইট টু ভোট, তার হাতে ভোট দেওয়ার ক্ষমতা নেই। এক কথা, দুটো ক্ষেত্রে এক তথ্য আমরা পেয়ে গেলাম, ওখানে ইউনিয়ন, এখানে স্টেট। হি এনজয়, তিনি এনজয় করেন অল দ্য প্রিভিলেজ ইমিউনিটি দ্যাট আর অ্যাভেলেবেল টু মেম্বার অফ স্টেট লেজিসলেচার, ঠিক আছে, এটা মনে রাখবে। তিনি সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত ইমিউনিটি, সমস্ত কিছু যা যা এমএলএ পান সব তিনি পাবেন, সব তিনি, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু আবার বলছি, ভোট দেবার কিন্তু অধিকার, কারণ দেখো যাই হোক ইনি একজন কনস্টিটিউশনাল বডি, এটা অবশ্যই এমএলএ এমপিরাও কনস্টিটিউশনাল বডি, বাট জনতার প্রতিনিধি, ইনি তার জনতার প্রতিনিধি না, ভোট কারা দেবে, ধরো ফাইনালি তার একটা অ্যাপ্রুভাল ভোট দেবে যারা জনতার প্রতিনিধি না, এগুলো বুঝতে হবে। ইনি তো, আচ্ছা ইনি তো লিগাল ল অফিসার। চলো পরের পার্টে কী আছে দেখি, পরে তার আগে আমি কী বললাম, দ্য অ্যাডভোকেট জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ ইন দ্য স্টেট কনসার্ন, স্টেট যে রাজ্যের, হি ইজ রেসপন্সিবল টু অ্যাসিস্ট দ্য স্টেট গভর্নমেন্ট ইন অল ইটস লিগাল ম্যাটার, সমস্ত লিগাল ম্যাটার তিনি হেল্প করবেন, হি ডিফেন্ড অল অ্যান্ড প্রোটেক্ট করবেন ইন্টারেস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অবভিয়াসলি তিনি, তার কাছে ফার্স্ট ক্রাইটেরিয়া ফার্স্ট প্রায়োরিটি সরকারের ইন্টারেস্ট, গভর্নমেন্টের ইন্টারেস্ট, মানে তিনি কিন্তু মনে রাখবে, তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আদেশ আদেশ তিনি দিতে পারবেন না, বা ভারত বা রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ ক্ষমতা তারও একটি, একদম ইউনিয়নের মতো, মানে অ্যাটর্নির মতো অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে। আচ্ছা তার স্যালারি কী হবে দেখো, হ্যাঁ এটা তোমাদের বলে দিই, অ্যাটর্নি জেনারেল স্যালারি হয় ড্র করেন কনসিলার ফান্ড অফ স্টেট, এবং তিনি যা পেনশন পায় কনসিলার ফান্ড অফ স্টেট। এনার ক্ষেত্রে কী হবে, কনসিলার ফান্ড অফ সরি অ্যাটর্নি জেনারেল স্যালারি ড্র করে কনসিলার ফান্ড অফ ইন্ডিয়া, স্যালারি যে সমস্ত মাইনে পাচ্ছেন কনসিলার ফান্ড অফ ইন্ডিয়া, এবং পেনশনে পাচ্ছেন কনসিলার ফান্ড অফ ইন্ডিয়া। অ্যাডভোকেট জেনারেল তিনি পাচ্ছেন স্যালারি কিন্তু প্রত্যেক কনসিলার ফান্ড অফ কনসার্ন স্টেট, যে স্টেটের অ্যাডভোকেট তিনি অ্যাডভোকেট জেনারেল সেই স্টেটে পাবেন, এবং তিনি পেনশনও পাবেন কিন্তু অ্যাডভোকেট জেনারেল কনসিলার ফান্ড অফ কনসার্ন স্টেট। এটা কিন্তু গভর্নর নয়, গভর্নর কী, গভর্নর যিনি যে রাজ্যে যখন তিনি স্যালারি করেন কনসার্ন স্টেটে, ধরো আজকে আমাদের রাজ্যে যিনি গভর্নর রয়েছে বর্তমানে, ইনি রাজ্য থেকে তিনি স্যালারি ড্র করেন, কিন্তু যিনি রিটায়ারমেন্টের পর অবভিয়াসলি তিনি স্যালারি পাবেন কনসিলার ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। হি ডিফেন্ড প্রোটেক্ট ইন্টারেস্ট, সমস্ত কিছু এগুলো তোমাদের বললাম। আচ্ছা আর একটা কথা মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে, তিনি দেখো রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো কোম্পানি বা কোনো কোনো কোম্পানির তিনি হয়ে আইনি লড়াই করতে পারবেন, আইনি কোনো সাহায্য করতে পারবেন না, বা আইনি কোনো করতে পারবেন না, বা ডিরেক্টর হোক বা পরিচালক হোক কোনো কিছু যোগদান করতে পারবেন না। কী বললাম দেখো, তিনটা পয়েন্টই আমি বলেছিলাম, সমর্থন ছাড়া, ঠিক আছে। আচ্ছা সেম টু সেম রাজ্যের ক্ষেত্রে সেম গল্প, ঠিক আছে। হি ডিফিন প্রোটেকশন ইন্টারেস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অফিস অফ দ্য অ্যাডভোকেট জেনারেল ইন দ্য স্টেট করেসপন্ডেন্স টু দ্য অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 165 ডিল উইথ অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, অ্যান্ড আর্টিকেল 77 এটা মনে রাখতে হবে, ডিল উইথ রাইট অফ মিনিস্টার অ্যাডভোকেট জেনারেল রেসপন্সিবল দ্য হাউস। এই হলো তোমাদের মেন কিছু তথ্য আমি তোমাদের দিলাম, ঠিক আছে। এখন চলো, ওকে ওয়েট, আচ্ছা চলো পরের পয়েন্ট কী বলছে, টার্ম, তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ টার্মস অফিস, তাহলে মনে রাখতে হবে একদম অ্যাপয়েন্টমেন্ট যে টার্ম অফিস, দ্য গভর্নর অ্যাপয়েন্ট করেন অ্যাটর্নি অ্যাডভোকেট জেনারেলকে, ইফ দ্য পার্সন হু ইজ অ্যাপয়েন্টেড শুড বি কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড জাজ অফ হাইকোর্ট, একদম যেটা তোমাদের প্রথমেই বললাম, দ্য মিনস শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, একদম প্রথমেই অ্যাডভোকেটের যে ক্ষেত্রে ইনিও সিটিজেন হতে হবে অবভিয়াসলি, শুড হ্যাভ হেল্ড জুডিশিয়াল অফিস ফর 10 ইয়ার্স, একদম, অর বিন অ্যাডভোকেট অফ হাইকোর্ট ফর 10 ইয়ার্স, হয়ে গেল, এই হলো প্রথম পয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট দ্য কোয়ালিফিকেশান, দ্য কনস্টিটিউশন ডাজ নট প্রোভাইড ফর ফিক্সড টেনিওর, এটা একদম মনে রাখবে, এটা অ্যাটর্নি ক্ষেত্রেও তাই, ফিক্সড টেনিওর নেই, বাট সব কিছু প্লেজার ডিপেন্ড করে, তোমরা জানো প্রেসিডেন্ট এই ক্ষেত্রে রাজ্যের গভর্নর, সো হি হোল্ড অফিস ডিউরিং প্লেজার অফ দ্য গভর্নর অফ স্টেট কাউন্সিল, হ্যাঁ স্টেট কাউন্সিল মানে গভর্নমেন্ট, অবভিয়াসলি গভর্নমেন্ট তো থাকবেই।
হি ক্যান তার গভর্নরের প্রিভিলেজ, গভর্নর তার তাহলে সার্ভিস কন্টিনিউ কিন্তু নেই সব কিছু, হি ক্যান বি রিমুভ বাই দ্য গভর্নর, তাকে মনে করলে গভর্নর রিমুভ করতে পারে অ্যাট এনি টাইম, যে কোনো সময়। দেয়ার ইজ নো প্রসিডিওর অর গ্রাউন্ড মেনশন ইন দ্য কনস্টিটিউশনাল রিমুভাল প্রসিডিওর। দেখো এই ইন মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, যেগুলো আমরা মূলত পড়ি তাই না, আমরা পড়ি যে এনাকে সুপ্রিম কোর্টে আজকে রিমুভ করে যায় মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি, এই জন্য আমরা পড়ছি সেরকম, কিন্তু এখানে করতে বা প্রেসিডেন্টের কাছে, কিন্তু এখানে কিন্তু কোনো সাংবিধানিক কোনো প্রভিশনই নেই, নো প্রসিডিওর। বা আমরা দেখো প্রসিডিওর ব্যাপারে একটু বুঝতে হবে, গ্রাউন্ড আর প্রসিডিওর কথাটা আলাদা, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। দেখো গ্রাউন্ড বলতে গেলে মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি, এটা আমরা যেটা আমরা শুনেছি প্রেসিডেন্টের ক্ষেত্রে মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি, আবার আমরা যদি দেখো এরও শুনেছি না আমাদের সিজিআরও শুনেছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মিসবিহেভিয়ার ইনক্যাপাসিটি। কিন্তু প্রসিডিওর ধরো আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে কী হয়, প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ক্ষেত্রে ইম্পিচমেন্ট কী, লোকসভা 1/4 মেম্বারের সিগনেচার, 2/3 মেম্বারের তারপরে পাস করা, 14 দিনের নোটিফিকেশান পাঠানো, তারপরে একটা বডি তৈরি করা, তারপরে গিল্টি পেলেও তো রাজ্যসভায়, একটা প্রসিডিও। তো হাইকোর্টের ক্ষেত্রে বা সুপ্রিম কোর্টের রাজ্যের ক্ষেত্রে 100 জনের, লোকসভার ক্ষেত্রে 100 জনের সমর্থন, রাজ্যসভার জন্য 50 সমর্থন, স্পিকারের ভূমিকা থাকে লোকসভার ক্ষেত্রে, যদি রেজুলিউশন যদি লোকসভা থেকে স্পিকার যদি ইয়েস বলে ইয়েস, না বলে না, এক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে কী হয়, রাজ্যসভার ক্ষেত্রে কী হয়, গভর্নর যদি মানে চেয়ারম্যান যদি বলে ইয়েস বলে ইয়েস, নো বললেও নো, এগুলো অনেক কিছু প্রসিডিওর আছে, একটা সিস্টেম আছে, এগুলো আমরা পড়েছি। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো প্রসিডিওর নেই, কোনো প্রসিডিওর সম গ্রাউন্ড নেই, সমস্ত কিন্তু ডিপেন্ড করে আমাদের গভর্নরের প্লেজারের উপরে। আর গভর্নর প্লেজারটা করতে পারে এই ডেটা অ্যাডভাইস কে দেয়, গভর্নমেন্ট, অ্যাটর্নির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর অ্যাডভোকেটের স্টেট গভর্নমেন্ট। দ্য অ্যাডভোকেট জেনারেল রিসিভ সার্চ রিমিউনেশন গভর্নর মে ডিটারমাইন, একদম তার সুযোগ সুবিধা বেতন ভাতা সমস্ত কিছু গভর্নরের উপর ডিটারমাইন। দ্য কনস্টিটিউশন হ্যাজ নো ফিক্সড, কোনো ফিক্স নেই। আচ্ছা পরের পয়েন্ট দেখো, লিমিটেশন এক্ষুনি বলেছি, হি শুড নট অ্যাডভাইস অর হোল্ড ব্রিফ এগেনস্ট গভর্নমেন্ট অফ দ্য স্টেট, একদম তিনি রাজ্য সরকারের এগেনস্টে কোনো মামলা দাখিল করতে পারবেন, এরকম হয় কোনো দিন, তিনি রাজ্য সরকারের হয়ে তিনি সওয়াল করবেন, নট রাজ্য সরকার এগেনস্টে। সেম টু সেম ইউনিয়নের ক্ষেত্রে সেম কল বলবে যে ইউনিয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের মানে কেন্দ্র সরকারের হয়ে তিনি সওয়াল করবেন, বিরুদ্ধে করবে না। আচ্ছা হি শুড নট অ্যাডভাইস দেবে না, অর হোল্ড বি হুইচ হি ইজ কল্ড আপন অ্যাডভাইস অ্যাপিল গভর্নমেন্ট অফ দ্য স্টেট। হি শুড একদম হি শুড নট ডিফেন্ড অ্যাকিউজ পাশে, কোনো একজন দোষী ব্যক্তিকে তিনি বাঁচানোর জন্য তিনি যাবেন না উইদাউট পারমিশন ছাড়া, মানে যদি আমি বাংলায় বলি রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধ করতে পারবে না, তার এখতিয়ার বহির্ভূত। হ্যাঁ পারমিশন দিলে তারপরে। হি শুড নট অ্যাকসেপ্ট অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টর অফ ইন এনি কোম্পানি অর কর্পোরেশন উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট, মানে তিনি যদি একটা বাংলায় যদি বলি তিনি ভারত সরকার তিনি রাজ্য সরকার এখানে যদি রাজ্যের কথা বলছে অ্যাডভোকেট বলছে, তিনি রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো কোম্পানি ডিরেক্টর পরিচালক হিসাবে যোগদান করতে পারবেন না। ইউনিয়নের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া তিনি কোনো কেন্দ্র কোনো দপ্তর প্রাইভেট কোনো দপ্তরে তিনি ডিরেক্টর তিনি যোগদান করতে পারবেন না। হাউ এভার ইট ইজ নট ফুল টাইম পোস্ট, মনে রাখতে হবে। তো তিনি মনে করলে প্রাইভেট লিগাল প্র্যাকটিস করতে পারে বাট এনগেজ থাকতে পারে, এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এটা যেহেতু ফুল টাইম পোস্ট নয় সেই জন্য তিনি পারমিশন নিতে হবে অবভিয়াসলি। হি ক্যান অলসো বি রিঅ্যাপয়েন্টমেন্ট, এটা মনে রাখতে হবে, তার যদি এজ থাকে বা সময় যদি থাকে তাহলে অবভিয়াসলি তিনি রিঅ্যাপয়েন্ট হতে পারবে, আর এলিজিবল ফর এনি আদার গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। তার ধরো আজকে ধরো অ্যাটর্নি জেনারেল যে ব্যক্তি ছিল তার টেনিওর শেষ হয়ে গেলে তারপর তিনি আবার অন্য কোনো একটা সাংবিধানিক পোস্টে তিনি হোল্ড করতে পারেন, ঠিক আছে। তো এই কিছু পয়েন্ট এগুলো মনে রাখতে হবে, ওকে, সরকার অন্য কোনো পোস্টে। তো এইগুলো কিন্তু পরীক্ষার সময় মনে ইফ ইট উইন, আচ্ছা আচ্ছা সরি এটা একটু আলাদা জিনিস হয়ে গেল, সরি এটা আমি অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনে পড়াবো, এটা মানে মানে পলিটিক্যাল পার্টির যে কোয়ালিফিকেশান, যে পলিটিক্যাল পার্টি বা ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টির যে কোয়ালিফিকেশান পার্টি এসে গেছে। তো এইগুলো তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, এন্ড হয়ে গেল, তাহলে মোটামুটি যা পড়িয়ে দিলাম তাহলে এর উপর থেকে প্রশ্ন আসবে। এবার ধরো তুমি ধরো পরীক্ষায় ভাগ করছো, দেখো আমি তোমাদের লাস্ট টাইম কিছু পয়েন্ট দিচ্ছি, ধরো তুমি কীভাবে নোটস বানাবে আমি তোমাদের বলে দিই, দুটো পার্ট করবে, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জেনারেল, বলবে অ্যাটর্নি জেনারেল আইডিয়া কোথেকে নেওয়া হয়েছে, দ্য আইডিয়া অফ অ্যাটর্নি জেনারেল হ্যাজ বিন টেকেন ফর ইউকে, রাজ্যের ক্ষেত্রে দ্য অ্যাডভোকেট জেনারেল আইডিয়া অফ অ্যাডভোকেট জেনারেল আইডিয়া অফ অ্যাডভোকেট জেনারেল হ্যাজ বিন টেকেন ফ্রম ইউকে, সেম ইউকে ইউকে, অ্যাটর্নি জেনারেল লিগাল অ্যাডভাইস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন লিগাল অ্যাডভাইস অফ স্টেট গভর্নমেন্ট,
ইনার পার্ট হলো 76, ইনার পার্ট হলো 175, এই 165, অ্যাটর্নি হলো 76, আর অ্যাডভোকেট হলো 170, এই 165 লিখে দিচ্ছি, আছে এখানে 165, এটা অ্যাডভোকেট জেনারেল, আর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি আমি বলে দিচ্ছি 76 হয়ে গেল, ঠিক আছে। পার্ট ফাইভ অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলও পার্ট ফাইভের মধ্যে পড়ে, অবভিয়াসলি অ্যাডভোকেট জেনারেল পার্ট সিক্সেই পড়বে। তাহলে অ্যাটর্নি জেনারেল কোন লিস্টের মধ্যে পড়ে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কোন কাজ, অবভিয়াসলি ইউনিয়ন লিস্টের মধ্যে পড়বে, আর ইনি তো স্টেট লিস্টের মধ্যেই পড়বেন। র্যাঙ্ক তাহলে বলতে পারবে তার একদম অর্ডিনারি এমপির মতো, ঠিক আছে, আর এনার হলো একদম স্টেটের এমএলএর মতো অ্যাডভোকেট জেনারেল। তাহলে তার স্যালারি কোথা থেকে পায়? স্যালারি কনসিডার ফান্ড অফ ইন্ডিয়া, যদি ইউনিয়নের ক্ষেত্রে যদি হয় আর্টিকেল 88 অনুযায়ী যেগুলো পড়বে, আর ইনি ইনি পড়বে কনসার্ন স্টেট অ্যাক্ট, শুধু স্যালারি কেন রিটায়ারমেন্টের পরেও, ঠিক আছে। এজ, রিটায়ার এজ, সেখানে অ্যাটর্নি জেনারেল 65 6 ইয়ার, ঠিক আছে, যেটা আগে হয়, আর ওটা তো জানো 62 6 ইয়ার, এইটা কিন্তু দুটোর মধ্যে পার্থক্য, ওটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের মতো মনে রাখবে, সুপ্রিম কোর্টে যেন 65, হাইকোর্ট 62, ঠিক আছে। ধরো এনিও কিন্তু মনে করলে 65 হতে, এনার ক্ষেত্রে কিন্তু অ্যাটর্নির ক্ষেত্রে লিখবে 65, আর অ্যাডভোকেটের লিখবে 62, দুটো আর একটা মনে হবে টেনিওরটা মনে হয় 66, এটা মনে রাখতে হবে। তো এইভাবে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের যদি পড়ো, আমার মনে হয় না যে যে কোনো প্রশ্ন তোমরা মানে পারবে না, এরকম কিছু হবে না, প্রতিটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটার জেনারেল পুরো কভার হয়ে গেল, একটা কনস্টিটিউশনাল বডি আমি পুরো কমপ্লিট করে দিলাম। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশানে লিখবে তোমাদের যদি কোনো ডাউট থাকে, আর অবশ্যই করে আমি আবার বলছি আমার ডেইলি আনঅ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করবে। ডেইলি আমি রাত 9টা থেকে 10টা আমার স্পেশাল ক্লাস থাকে, এবং আজ সকাল 11টার সময় আমার ক্লাস আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে। এভরি, কিন্তু এটা কিন্তু কম্পালসারি, এভরিডে রাত 9 to 10 PM আমাকে ফলো করবে। আর অবশ্যই করে যদি ক্লাস যদি ভালো লাগে, তোমরা কিন্তু এই মানে চ্যানেলটি, ওকে, এই যে তোমাদের যে চ্যানেলটি, অবশ্যই করে তোমরা শেয়ার করবে, WPSC GS 101 চ্যানেলটি শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে লাইক দেবে, এবং যদি কোনো সুঝাও দিতে হয়, সাজেশান দিতে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, বা যদি কোনো প্রশ্ন থাকে, আর অবশ্যই বেল আইকনটি তোমরা ক্লিক করবে, ক্লিয়ার। আর এই হলো আমার নেক্সট মান্থের কোর্স, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এই অবধি রইল, ভালো লাগলে অবশ্যই করে তোমরা বলবে। চলো আমরা আবার কমপ্লিট করে দিই ক্লাস, তাহলে ভালো করে পড়াশোনা করো, ওকে, থ্যাংক ইউ ফর ডিসকাশন। অবশ্যই করে যদি, আমি আবার বলছি, যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাকে কিন্তু তোমরা বলবে, থ্যাংক ইউ। আর অবশ্যই আনঅ্যাকাডেমিতে স্পেশাল ক্লাসে চলে এসো রাত 9টা থেকে 10টা, আর যদি সাবস্ক্রাইব করো, অবশ্যই অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড দিয়ে তুমি সাবস্ক্রাইব করতে পারো, থ্যাংক ইউ।